নমস্কার, দেখুন দ্বিজ বিষয়ন্ত আপনার সঙ্গে রয়েছি। আমি শুক্লার খানিকক্ষণের মধ্যে আসানসোল এবং মালিগঞ্জ উপনির্বাচনের ফল গণনা শুরু হয়ে যাবে। কড়া নিরাপত্তায় গণনার বন্দোবস্ত করা হয়েছে এবং গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। দুই কেন্দ্র থেকেই আমাদের দুই প্রতিনিধি থাকবেন। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি থাকবেন বালিগঞ্জ থেকে, অন্যদিকে আসানসোল লোকসভা কেন্দ্রের দিকেও আমাদের নজর থাকবে। সেখান থেকে আমাদের অপর প্রতিনিধি বাসুদেব চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে থাকবেন। এই খবর অবশ্যই দেব। ভোট গণনা শুরুর পর থেকে কী কী আপডেট আসছে, কী ট্রেন্ড, সেটা আপনাদেরকে জানাবো অবশ্যই। তবে তার আগে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে। একবালপুরের ভূ কৈলাস রোডে তিন শিশুকন্যার সঙ্গে যৌন নিগ্রহের অভিযোগ। 7, 8 ও 9 বছরে তিন শিশুকন্যার সঙ্গে যৌন নিগ্রহের অভিযোগে আটক করা হয়েছে অভিযুক্ত প্রতিবেশীকে। অভিযুক্ত প্রমোদ পাসওয়ান পেশায় গাড়ির চালক। অভিযোগ, 15 থেকে 20 দিন ধরে ওই তিন শিশুকন্যাকে খেলার সময় তাদেরকে বিস্কুট লজেন্সের টোপ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে চলতো যৌন নিগ্রহ। বৃহস্পতিবার বিকালে এক শিশুকন্যা অসুস্থ বোধ করলে পরিবারের লোক জিজ্ঞাসা করায় ঘটনার কথা তারা জানতে পারেন। আর এরপরই একবালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই দুই শিশুকন্যার পরিবার। আর এই ঘটনার পর থেকে ঘরছাড়া অভিযুক্ত বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরায় এলাকাবাসীরা অভিযুক্তকে মারধর করেছে। এরপর একবালপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে। আর অপরদিকে রাতেই দুই শিশুকন্যাকে SSKM হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হয় বলে খবর পাওয়া যাচ্ছে। একবারপুরের ভূ কৈলাস রোডে তিন শিশুকন্যার সঙ্গে যৌন নিগ্রহের অভিযোগ। 7, 8, 9 এই তিন শিশুকন্যা, তাদের বয়স হচ্ছে 7, 8, 9, এদের সঙ্গে যৌন নিগ্রহ করা হয়েছে এমন অভিযোগ। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত থেকে আটক করে পুলিশ। হাঁসখালী এবং বোলপুরের ঘটনা নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, তখন ঠিক কলকাতা শহরেই ঘটে গেল যৌন নির্যাতন। এক নাবালিকার যৌন নির্যাতন হয়েছে বলে অভিযোগ খাস কলকাতায়। একবালপুর থানা এরিয়ায় এই জায়গাতেই কিন্তু একটি নাবালিকাকে দিনের পর দিন যৌন নির্যাতন করা হতো, এমনটাই এলাকাবাসীর অভিযোগ। তবে এলাকাবাসী এবং পরিবারের পক্ষ থেকে একবালপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে একবালপুর থানার পুলিশ। ক্যামেরায় আনন্দ চক্রবর্তীর সঙ্গে মনোজ মণ্ডলের রিপোর্ট, Zee 24 ঘন্টা। আরও একটি খবরের দিকে নজর রাখতে হচ্ছে। রাতে ঘণ্টাখানেকের ব্যবধানে কলকাতার কয়েক কিলোমিটারের মধ্যে পরপর দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যায়। রাত 12:30টার সময় প্রথম আগুন লাগে পোস্তা থানা এলাকার 4 নম্বর শুক্লাল জহুরি লেনের 4 তলার বাড়ির 1 তলাতে। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে দাবি এলাকাবাসীদের। দমকলের 6টি ইঞ্জিনের প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আর এর কিছুক্ষণের মধ্যেই রাত প্রায় 1টা নাগাদ 135 মহর্ষি দেবেন্দ্র রোডের 1 তলার চটের বস্তার গোডাউনে আগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে দাবি করা হয় বৈদ্যুতিক লাইন থেকেই আগুন ছড়িয়ে পড়ে। দমকলে 3টি ইঞ্জিনের চেষ্টায় প্রায় ঘণ্টাখানেকের মধ্যে এই আগুনটিও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এবার ভোট গণনার দিকে নজর রাখতে হচ্ছে। সকাল সকাল কি ঠিক ছবি, নিরাপত্তার ব্যবস্থা ঠিক কেমন রয়েছে? আসানসোল এবং বালিগঞ্জ দুদিকেই আমাদের নজর থাকবে। আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয়ে গিয়েছে 12 তারিখ এবং তারপর আজকে ভোট গণনা। একেবারে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ভোট গণনার বন্দোবস্ত করা হয়েছে কমিশনের তরফ থেকে। গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা। 2021-এর বিধানসভা ভোটে বালিগঞ্জের তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায় 75,359 ভোটের ব্যবধানে জয়ী হন এবং 2019-এর লোকসভা ভোটে আসানসোলেও দেখা যায় যে বিজেপি ধরে রাখতে পেরেছিল। কিন্তু এবার অর্থাৎ এই উপনির্বাচনে বিজেপি এই জায়গা আসানসোল লোকসভা কেন্দ্র তারা ধরে রাখতে পারে কিনা সেটাই এই মুহূর্তে দেখার। এবং ভোট গণনা শুরুর পর থেকে ট্রেন্ড ঠিক কেমন থাকে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আমরা দুই কেন্দ্রের দিকে নজর রাখবো। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। প্রথমে বালিগঞ্জের দিকে নজর রাখতে হচ্ছে। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অয়ন, তোমার কাছ থেকে জানার চেষ্টা করব ছবিটা ঠিক কি, কারণ গণনা শুরু হবে আর খানিকক্ষণের মধ্যে, তার আগে ছবিটা ঠিক কি? আমি দেখাতে যাব আমার ক্যামেরা বন্ধুর মাধ্যমে। ইতিমধ্যেই বালিগঞ্জ গণনা কেন্দ্র অর্থাৎ ডেভিড হেয়ার ট্রেনিং কলেজ, সেখানে স্ট্রং রুম খোলা হয়েছে। ইভিএমগুলিকে একে একে কাউন্টিং টেবিলে এখানে নিয়ে যাওয়ার কাজ চলছে।
साढ़े सातटार मध्य से ही काज शेष हो सकाल आठटा थेके गणना शुरू हवार कथा। दुटी बड़ो हल रोयेछे तार मध्ये हल नम्बर एके रोयेछे एक थेके बारोटी टेबिल, हल नम्बर दुए रोयेछे तेरो चौदो पंद्रह एवं षोलो अर्थात चारटी टेबिल। ये प्रत्येकटी टेबिले सब मिलिए उन्नीस राउंड करे भोट गणना हबे। तबे आमरा जानी যে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপর নির্বাচনে ভোটদানের হার মাত্র 41.3%, অতএব বেলা সাড়ে দশটা এগারোটার পর থেকেই ট্রেন্ড আসতে শুরু করবে এবং বেলা বারোটার মধ্যে গণনা প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে বলে এখানে যারা কাউন্টিং এজেন্টরা রয়েছেন তারা দাবি করছেন। আমরা এই মুহূর্তে যে ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনীর কথা তুমি বারবার বলছো, একদম সরাসরি জি চব্বিশ ঘন্টার দর্শকদের এই ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনী ঘুরে দেখাই। আমরা দেখতে পাচ্ছি আমরা কাউন্টিং স্টেশনের ভেতর থেকে এবার আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে আসছি। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেটা হচ্ছে শেষ নিরাপত্তা বলয়, তারপরে শুধুমাত্র কাউন্টিং এজেন্টরা মোবাইল ফোন বাইরে জমা দিয়ে ভেতরে প্রবেশ করবেন। আর যদি বাইরের ছবির কথা বলো তাহলে এই মুহূর্তে দেখবো কানায় কানায় পরিপূর্ণ পুলিশ, ডিসিপি এডিসিপি পদমর্যাদার পুলিশ আধিকারিকরা তারাও এখানে রয়েছেন এবং অবশ্যই আমরা আমাদের সঙ্গে আর কিছুক্ষণের মধ্যে হয়তো কথা বলতে পারবো বিজেপির প্রার্থীর সঙ্গে। আমরা দেখতে পাচ্ছি বিজেপির প্রার্থী কেয়া ঘোষ, তিনিও এই মুহূর্তে এখানে এসেছেন। আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো আর এক থেকে দেড় মিনিটের মধ্যে তার সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব ঠিক যেমনটা বাবুল সুপ্রিয় জানিয়ে গেলেন যে কম ভোটদানের হার মাত্র 41.3% ভোটদান, এটা মূলত হয়েছে বিজেপি প্রার্থী কেয়া ঘোষের বক্তব্য আমরা শুনবো তোমার মাধ্যমে। তুমি যেটা বলছিলে যে বাবুল সুপ্রিয় খানিকক্ষণ আগে বলেছেন, বাবুল সুপ্রিয় কি বলেছেন সেটা একবার দর্শকদের শোনাবো। তিনি যেটা বলেছেন বালিগঞ্জ ভোটের হারই বলে দিচ্ছে বিরোধীদের তোলা ছাপ্পা ভোটের অভিযোগ মিথ্যে। ঠিক কি বলেছেন বাবুল সুপ্রিয় শুনুন। আমার মনে হয় যে গণতান্ত্রিক দেশে সবাই ভোটে নামবে, ভোটে নামবে। আগেরবার দুটো পার্টি মিলিয়ে ওদের টোটাল সংখ্যক যা ভোট ছিল এবারে তো ভোট পার্সেন্টেজ অনেক কম পড়েছে, তো কাটাকুটি ঠিক আছে, কাটাকুটি হলেও কোনো অসুবিধা হওয়া উচিত না। যদি ডেটা বলে যে 41% ভোট পড়েছে তাহলে অবভিয়াসলি প্রচণ্ড গরম, রমজান মাস চলছে, তার আগের দিন অনেকে নবরাত্রির উপোস আগের দিন অবধি চলেছে, অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছে। কিন্তু একটা ফ্যাক্টর যেটা ডেফিনেটলি কাজ করেনি, যেটা বিনা কারণে সিপিএম আর বিজেপি দুয়োতলার চেষ্টা করেছিল, সেটা হচ্ছে ছাপ্পা ভোটের কোনো গল্প নেই। সেটা যদি হতো তাহলে তো অনেক কিছু হতে পারত। কাজেই যা পড়েছে জেনুইন ভোট পড়েছে। আমরা কথা বলবো আবার অয়নের সঙ্গে। অয়ন, তুমি যেটা উল্লেখ করছিলে বাবুল সুপ্রিয় বক্তব্য আমরা শোনালাম, তিনি ছাপ্পা ভোটের অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়েছেন এবং তিনি যথেষ্ট কনফিডেন্ট শোনাচ্ছেন। কেয়া ঘোষ, তার সঙ্গে কি এই মুহূর্তে কথা বলা সম্ভব? তুমি তাকে দেখাচ্ছিলে আমাদেরকে। অবশ্যই কেয়া ঘোষ আমাদের সঙ্গে কথা বলবেন। কেয়া ঘোষ নিজেও সকাল থেকে নিজের নির্বাচনী এজেন্টদের নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছেন ডেভিডিয়া ট্রেনিং কলেজের ঠিক সামনে এবং যে আত্মপ্রত্যয় আমরা কিছুক্ষণ আগে বাবুল সুপ্রিয়র মুখে শুনেছি সেই একই আত্মপ্রত্যয় কিন্তু আমাদের সঙ্গে কেয়ার একটু আগে কথা হচ্ছিল, তিনিও আমাদের সঙ্গে শেয়ার করছিলেন। কেয়া, জি চব্বিশ ঘন্টা তোমার কাছ থেকে জানতে চায় যে তুমি কতটা আত্মবিশ্বাসী, কারণ তুমি গোটা ভোট প্রক্রিয়াতে প্রচার পর্ব থেকে আমরা তোমার সঙ্গে ছিলাম, ভোটের দিন আমরা সারাদিন তোমার সঙ্গে ছিলাম, তুমি কিন্তু নো স্টোন আনটার্ন, তুমি সারাদিন দৌড়ে বেরিয়েছো, তা সত্ত্বেও মাত্র 41.3% ভোট পড়েছে এবং ভোটের জানকাররা বলে থাকেন কম ভোট পড়ার অর্থ প্রো ইনকাম্বেন্সি ভোট হয়েছে, অ্যান্টি ইনকাম্বেন্সি নয়। নিশ্চয়ই যারা ভোটের বিশারদ তারা তো বলবেন, কিন্তু এটার সঙ্গে আরেকটা জিনিসও নিরিখে রাখতে মাথায় রাখতে হবে, মানুষ সার্বিকভাবে ভোট বিমুখ হয়েছেন। পশ্চিমবঙ্গের মানুষ, বিশেষ করে বালিগঞ্জের মানুষ, তারা দেখেছেন যে রাজ্যে এমন অবস্থা এই মুহূর্তে যেখানে বকটুই হয়েছে, যেখানে হাসখালি হয়েছে, যেখানে আনিস খান হয়েছে, তারপরে মানুষ আবার সার্বিকভাবে তাদের মনে হয়েছে যে এই সরকারকে আমরা নির্বাচন করে নিয়ে এসেছিলাম মাত্র আট মাস আগে, তার মধ্যে এত ভয়ঙ্কর পতন, তো সেটা একটা কারণ। আরও একটা কারণ সেটা হয়েছে যে আমরা যদি দেখে থাকি বিশেষ ওই 60-61 ওই ওয়ার্ডগুলোতে মানুষ ভোটটিতে বেরোননি, তারা রিজেক্ট করেছেন তৃণমূল কংগ্রেসকে, তারা রিজেক্ট করেছেন বাবুল সুপ্রিয়কে বা তৃণমূলের যিনি প্রার্থী, আমি ব্যক্তিত্ব ন্যাচারালি উনি ব্যক্তি বলে নামটা নিচ্ছি, সার্বিকভাবে রিজেক্ট করেছেন, মানে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছেন তৃণমূলের থেকে। কেয়া ঘোষ, জি চব্বিশ ঘন্টার সঙ্গে কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। দুই প্রার্থীর প্রতিক্রিয়া আমরা শুনলাম এবং দুই প্রার্থী একই কথা বলছেন যে কম ভোট পড়েছে তার অর্থ অ্যান্টি ইনকাম্বেন্সি বা প্রো ইনকাম্বেন্সি নয়, আসলে এই মুহূর্তে যা ওয়েদার সেই ওয়েদার। এবং তার সঙ্গে কেয়া ঘোষ যেটা অ্যাড করলেন সেটা হচ্ছে মানুষ তৃণমূল কংগ্রেস শাসক দল তাদের কার্যকলাপ দেখে ভোট বিমুখ ছিলেন বলেই ভোটদানের হার শতাংশের নিরিখে এতটা কম। শুক্লা,
অয়ন, তুমি নজর রাখো এদিকে, তোমার কাছ থেকে বিষয় আপডেট নিতে থাকবো। 19 রাউন্ড গণনা হবে এবং সকাল 10টা থেকে 11টার মধ্যে কিন্তু ট্রেন্ড আসতে শুরু করবে এবং 12টার মধ্যে পুরোপুরি ছবিটা ক্লিয়ার হবে। আমাদের নজর থাকবে, এবার আমরা নজর রাখবো আসানসোলের দিকে, কারণ ভোট গণনা আজকে। ভোট গণনার আগের রাতে আসানসোলে উত্তেজনা, হোটেল থেকে 18 জনকে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। পুলিশের গাড়ি ঘিরে তিনি বিক্ষোভ দেখিয়েছেন এবং জেলা শাসকের নির্দেশে তার আটক দাবি পুলিশের। গতকাল রাতে আপনারা ছবি দেখছিলেন, যথেষ্ট উত্তেজনা রয়েছে। তবে আজ সকাল থেকে পরিস্থিতি ঠিক কেমন, ভোট গণনা শুরু হওয়ার আগে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করবো, কথা বলবো আমাদের প্রতিনিধি বাসুদেব চট্টোপাধ্যায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আসানসোলের ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে, যেখানে ভোট গণনার কাজ আর খানিকক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। বাসুদেব, কি ছবি উঠে আসছে? দেখো, যেটা অয়নদা বলছিল, ত্রিস্তরীয় নিরাপত্তা, ঠিক আমার ডান দিকে দেখতেই পাবো যে রাজ্য পুলিশের যারা আধিকারিক তারা রয়েছে এবং সামনে একটা ঘর বানানো আছে, সেখানে মহিলা যারা কাউন্টিং এজেন্ট বা যে যারাই আসবে তাদের ওখানে কিন্তু সমস্ত কিছু চেক করা হবে, মোবাইল থেকে শুরু করে সমস্ত কিছু বাইরে রেখে তাদের ভেতরে প্রবেশ করতে হবে। এবং এই যে গেট দেখা যাচ্ছে, ঠিক এই গেটের এই পর্যন্তই কিন্তু রাজ্য পুলিশ থাকবে, তারপরেই চেক করে কাউন্টিং এজেন্টরা ভেতরে প্রবেশ করবে। ভেতরে যে গেট দেখা যাচ্ছে সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে, সেখানে কিন্তু অরিজিনাল কাগজ দেখিয়ে ভেতরে ঢুকতে হবে এবং এর ভেতরে কিন্তু কারো প্রবেশ করা যাবে না। এবং দেখা যাচ্ছে যে ঠিক আসানসোল পুর নিগমের কাউন্টিং এর আগের দিন যেমন অশান্তি হয়েছিল, ঠিক সেরকমই কিন্তু আসানসোল উপনির্বাচনের আগের দিনও কিন্তু অশান্তি হলো এবং সারা রাত ব্যাপী কিন্তু একটা অশান্তি চলল। কাউন্টিং এজেন্ট দের পুলিশ গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, ওই অভিযোগ করেছিলেন অগ্নিমিত্রা পাল, কিন্তু শেষ পর্যন্ত সেরকম কোনো কাগজ না দেখাতে পারায় 18 জনকে ডিটেন করে রাখা হয়েছে আসানসোল দক্ষিণ থানাতে এবং কাউন্টিং এর পরে তাদের ছেড়ে দেওয়া হবে বলে বিজেপি সূত্রে জানতে পারা গেছে। তবে যেভাবে আসানসোল এবং একই সঙ্গে এটাও পরবর্তী সময় তোমার কাছ থেকে জানবো কত রাউন্ড গণনা হবে এবং কটার পর থেকে মোটামুটি ট্রেনটা সকলের সামনে চলে আসবে, তুমি নজর রাখো। আপাতত ধন্যবাদ, আমরা এই বিষয় নিয়ে আলোচনাও করবো। আমাদের স্টুডিওতে এই মুহূর্তে গেস্টরা উপস্থিত রয়েছেন, যারা আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত, তাদের সঙ্গে এক এক করে পরিচয় করে দিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূলের তরফ থেকে সুপ্রিয় চন্দ, বিজেপির তরফ থেকে শর্মিষ্ঠা ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছে, আমাদের সঙ্গে রয়েছেন সৈকত গিরি মামেদের তরফ থেকে এবং কংগ্রেসের তরফ থেকে আমাদের সঙ্গে রয়েছেন অনিন্দ্য রায়চৌধুরী এবং রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস নন্দীও আমাদের সঙ্গে রয়েছেন। আপনাদের প্রত্যেককে স্বাগত। যে 24 ঘন্টায় আলোচনায় যাব, বিশেষ করে আসানসোলের যে পার্টটা এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখালাম, আমি এটাও বোঝার চেষ্টা করব, মত নেওয়ার চেষ্টা করব। তবে একটা বিরতির যেহেতু সময় হয়েছে, বিরতি নিচ্ছে, বিরতির পর এক্ষুনি ফিরে আসছে, আপনি কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। দুই কেন্দ্রের ভোট গণনার দিকে আমাদের নজর রয়েছে, আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের দিকে আমাদের নজর রয়েছে। তবে আসানসোলে যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম, যে অভিযোগ করছেন অগ্নিমিত্রা পল, এজেন্টদের মারধর করা হচ্ছে এবং তাদেরকে বেছে বেছে আটক করা হচ্ছে, এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সুপ্রিয় কি বলবে? প্রথমে বাংলা নতুন বছরের প্রথম দিন পেরিয়ে এসেছি আমরা, 24 ঘন্টা পরিবার সহ বাদ বাকি সমস্ত যারা দেখছেন প্রত্যেককে নববর্ষের শুভেচ্ছা জানাই। দ্বিতীয় কথা, অগ্নিমিত্রা দেবী ভোটের দিন থেকেই তার নার্ভের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলছেন, ক্রমশ হতাশার সাগরে ডুবে গিয়ে এবং হেরে যাবেন নিশ্চিত জেনে, পরাজয় নিশ্চিত জেনে এ সমস্ত করছেন। পুলিশ যেটা করেছে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যে রিপোর্ট রয়েছে, যে অবৈধ জমায়েত ভোটের কাউন্টিংয়ের আগে সেখানে একটা নির্দিষ্ট রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, এটা অগ্নিমিত্রা দেবীও জানেন। উনি যে না জেনে কথা বলছেন আমি এমনটা মনে করি না, কারণ ওনার নির্বাচন লড়ার অভিজ্ঞতা তো এটা প্রথম নয়, এর আগেও লড়েছেন, জিতেওছেন। ফলে উনি জানেন যে পরাজয় নিশ্চিত, কিন্তু মিডিয়া থাকতে হবে, কারণ মিডিয়া না থাকতে হলে যে কোনো মুহূর্তে বিজেপিতে। আমি বলছি যে 6 মাস অগ্নিমিত্রা পাল নিজে বিজেপিতে থাকবে, তো এই প্রশ্নটা আগে ওনাকে আপনাদের সাংবাদিকদের মাধ্যমে করুন, তারপরে এই সমস্ত দেখুন, ভোটের আপনার সংগঠন না থাকলে, ভোটের কাউন্টিং এজেন্ট না থাকলে, প্রতিবুথে এজেন্ট না থাকলে, উনি ভোটের দিন যাকে নিয়ে ঘুরেছেন
তিনি হচ্ছে ওই এলাকার একজন বড় বিজেপি প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সৌমিষ্ঠাদির কাছ থেকে এই রিঅ্যাকশন নেব এবং অন্যান্য রাজনৈতিক দল প্রতিনিধিদের বক্তব্য শুনব রাজনৈতিক বিশ্লেষকের কথাও শুনব একটা বিরতি নিচ্ছে বিরতি পর এক্ষুনি ফিরে আসছি কোথাও যাবেন না नमस्कार देखें जी चौबीस घंटा अपना संगे रही शुक्ला आज आसानसोल और बालीगंज उपनिर्वाचन फलाफल कड़ा निरापत्ता गणनार बंदोबस्त कमिशन तरफ थे गणना केंद्र त्रिस्तरीय निरापत्ता व्यवस्था 2021 विधानसभा भोटे बालीगंजे तृणमूल प्रार्थी सुब्रत मुखोपाध्याय 75,359 भोटे व्यवधान जयी हन 2019 लोकसभा भोटे आसानसोले तत्कालीन बीजेपी प्रार्थी बाबुल सुप्रिय 1,97,637 भोटे व्यवधान जयी हन বালিগঞ্জে ভোটের হারই বলে দিচ্ছে বিরোধীদের তোলা ছাপ্পা ভোটের অভিযোগ মিথ্যে আজ ভোট গণনা আর ভোট গণনার সকালেই মন্তব্য তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়র আমার মনে হয় যে গণতান্ত্রিক দেশে সবাই ভোটে নামবে আগের বার দুটো পার্টি মিলিয়ে ওদের টোটাল সংখ্যক যা ভোট ছিল এবারে তো ভোট পার্সেন্টেজ অনেক কম পড়েছে তো কাটাকুটি ঠিক আছে কাটাকুটি হলেও কোনো অসুবিধা হওয়া উচিত না যদি ডেটা বলে যে 41% ভোট পড়েছে তাহলে অবভিয়াসলি প্রচণ্ড গরম রমজান মাস চলছে তার আগের দিন অনেকে নবরাত্রির উপোস আগের দিন অবধি চলেছে অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছে কিন্তু একটা ফ্যাক্টর যেটা ডেফিনেটলি কাজ করেনি সেটা বিনা কারণে সিপিএম আর বিজেপি দুয়োতলার চেষ্টা করেছিল সেটা হচ্ছে ছাপ্পা ভোটের কোনো গল্প নেই সেটা যদি হতো তাহলে তো অনেক কিছু হতে পারত কাজেই যা পড়েছে জেনুইন ভোট পড়েছে বালিগঞ্জে ভোটের হার কম পড়ানি বাবুল সুপ্রিয়র মন্তব্য আপনারা শুনছিলেন বিজেপি প্রার্থী কেয়া ঘোষের বক্তব্য আমরা পেয়েছি বেশ কয়েকটি ওয়ার্ডে মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছেন বালিগঞ্জে ভোটের হার কম নিয়ে এই ব্যাখ্যাই দিয়েছেন বিজেপি প্রার্থী কেয়া ঘোষ কি বলেছেন শুনুন যারা ভোটের বিশারদ তারা তো বলবেন কিন্তু এটার সঙ্গে আরেকটা জিনিসও নিরিখে রাখতে মাথায় রাখতে হবে মানুষ সার্বিকভাবে ভোট বিমুখ হয়েছেন পশ্চিমবঙ্গের মানুষ বিশেষ করে বালিগঞ্জের মানুষ তারা দেখেছেন যে রাজ্যে এমন অবস্থা এই মুহূর্তে যেখানে বকটুই হয়েছে যেখানে হাসখালি হয়েছে যেখানে আনিস খান হয়েছে তারপরে মানুষ আবার সার্বিকভাবে তাদের মনে হয়েছে যে এই সরকারকে আমরা নির্বাচন করে নিয়ে এসেছিলাম মাত্র 8 মাস আগে তার মধ্যে এত ভয়ঙ্কর পতন তো সেটা একটা কারণ আরও একটা কারণ সেটা হয়েছে যে আমরা যদি দেখে থাকি বিশেষ ওই 60-61 ওই ওয়ার্ডগুলোতে মানুষ ভর্তিতে বেরোননি তারা রিজেক্ট করেছেন তৃণমূল কংগ্রেসকে তারা রিজেক্ট করেছেন বাবুল সুপ্রিয়কে বা তৃণমূলের যিনি প্রার্থী আমি ব্যক্তি তো ন্যাচারালি উনি ব্যক্তি বলে নামটা নিচ্ছি সার্বিকভাবে রিজেক্ট করেছেন মানে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছেন তৃণমূলের থেকে বালিগঞ্জের পাশাপাশি এবার আসানসোলের দিকেও নজর রাখতে হচ্ছে আজকে ভোট গণনা শুরু হবে তবে তার আগে অর্থাৎ গতকাল রাতে উত্তেজনা হয়েছে কি কারণে উত্তেজনা হোটেল থেকে 18 জনকে পুলিশ আটক করেছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ প্রদর্শন হয় জেলা শাসকের নির্দেশে আটক করা হয়েছে এমনটা পুলিশের তরফ থেকে কিন্তু দাবি করা হয়েছে আর এই বিষয় নিয়ে কথা বলবো খানিকক্ষণ আগে আমি সুপ্রিয়র বক্তব্য পেয়েছি আমি একটু শর্মিষ্ঠা দিয়ে আপনার বক্তব্য নেওয়ার চেষ্টা করব যে অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে এবং সুপ্রিয় যা তার ব্যাখ্যা দিয়েছে যে কথা বলা হচ্ছে যে মানুষ একদম রিজেক্ট করছে এবং আপনাদের কিছু নেই সেখানে আপনারা নিশ্চিত হারছেন আর সেই জন্যই এই ধরনের খবরগুলো ছড়ানো হচ্ছে দেখুন আমি প্রথমে জি চব্বিশ ঘন্টার প্রত্যেক সদস্য এবং আপনাদের চ্যানেল দিয়ে দর্শক যারা দেখছেন সবাইকে সুনর্ষের আমার নববর্ষের আমার শুভেচ্ছা এবং প্রণাম জানাই এবারে বলবো এগিয়ে বাংলা তার কারণ হচ্ছে দেখুন যখন এমনি সামগ্রিক নির্বাচনগুলো হয় পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন তখন শাসক দল বলে যে এতগুলো বুথ 1,500 বুথ বা 2,000 বুথ দুটো একটা জায়গায় ছোটোখাটো গণ্ডগোল আপনারা কেন মাথা খাওয়াচ্ছেন কিন্তু এখানে দুটো একটা জায়গাতেই নির্বাচন এই দুটো একটা জায়গায় নির্বাচন ভবানীপুর এবং বালিগঞ্জ দুটো জায়গায় নির্বাচন সেই নির্বাচনটাও এরা এই শাসক ঠিকঠাক মতো করাতে পারে না
তার কারণ হচ্ছে আসানসোলে কিন্তু সেই রক্তপাত হয়েছে। আজকে অগ্নিমিত্রা পল তার হোর্ডিং লাগাতে দেওয়া হয়নি, যেখানে শাসক দলের হোর্ডিংয়ে ছেয়ে গেছে, তাকে দশটা বারোটা করে হোর্ডিং লাগাতে দেওয়া হয়েছে। নির্বাচনের দিন দেখেছেন তার কাউন্টিং এজেন্টকে কিভাবে মারধর করা হয়েছে, বলছে এ অ্যান্টি সোশ্যাল। কিন্তু কি প্রমাণ তাদের কাছে অ্যান্টি সোশ্যাল আছে? তৃণমূল কি নিজের মতো মনে করছেন, ভাদু শেখ আনারুলদের মতো মনে করছেন, কি প্রমাণ আছে বলছে অ্যান্টি সোশ্যাল? আজকে কাউন্টিং এজেন্ট বসতে দেবো না, ভূত এজেন্ট বসতে দেবো না, আজকে যারা কাউন্টিং এজেন্ট তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। তা সুতরাং এগিয়ে বাংলা, এরা মানে যেমন করে হোক এরা বুঝে গেছে নিজেরাই যে এদের আসানসোল এদের পায়ের তলার মাটি সরে গেছে। তাহলে এইভাবে কেন আটকাবে গণতান্ত্রিক একটা রাজ্যে, এইভাবে কেন আটকানো হবে কাউন্টিং এজেন্ট? সৈকতের বক্তব্য শুনবো, সৈকত। দেখো, প্রথমত যেটা বিষয় হচ্ছে আজকে যে নির্বাচনী ফলাফল বিশ্লেষণ নিয়ে আমরা আজকে এখানে আলোচনায় বসেছি, আজকে সকালটাই তুমি শুরু করলে যে খবর দিয়ে, ইতিমধ্যে আরও একটা ধর্ষণের তালিকায় আমাদের একটা নাম্বার যুক্ত হলো এই রাজ্যের মাটিতে, এক। দুই হচ্ছে এই যে নির্বাচনের ফলাফল, কার নির্বাচন, কিসের জন্য ফলাফল, কেন এত টাকা খরচ করে উপনির্বাচন, বিজেপি আরএসএসের হয়ে কথা বলা একজন নেতা যিনি এক বছর দু বছর তিন বছর ধরে কন্টিনিউয়াসলি আসানসোলে দাঙ্গা সৃষ্টি করা, গোটা রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করবার উস্কানিমূলক বক্তব্য রাখা সেই বিজেপি নেতা বাবুল সুপ্রিয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, তাকে এমএলএ করে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় তার তৃণমূল সরকারে সামিল করবেন, তার জন্য কি দাঁড়ালো না আসানসোলে আবার আসানসোল লোকসভার সাতটা বিধানসভার মানুষকে ভোটের লাইনে তিনি দাঁড় করালেন। আমি বলছি দেখো, নির্বাচনী জয় পরাজয় যাই হোক না কেন, আলটিমেটলি আপনার আমার ট্যাক্সের টাকা, সেই ট্যাক্সের টাকা খরচ করে আবার একটা নির্বাচন হলো। দুই, এই যে উপনির্বাচন হলো, এই উপনির্বাচনে কি দেখলাম আমরা, আসানসোল পৌরসভা নির্বাচন দেদার ছাপ্পা, পৌরসভা নির্বাচনে তোমাদের টিভি ক্যামেরায় তোমাদের সাংবাদিকরা পর্যন্ত আক্রান্ত হয়েছে। তারপর উপনির্বাচনে কি দেখলাম, লোকসভা উপনির্বাচনে বারাবণী বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রে সাংবাদিকদের গাড়ি ঢুকতে দেওয়া হলো না। তুমি ভাবো, একটা উপনির্বাচন হচ্ছে লোকসভার, সে উপনির্বাচনের ফলাফলে একটা সরকার তৈরি হবে না? সেই সময় তো দাঁড়িয়ে সুপ্রিয়র বক্তব্য পেয়েছিলাম, আজকে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমি সুপ্রিয়র বক্তব্য নেব। তবে তার আগে কংগ্রেসের বক্তব্য নিয়ে অনিন্দ্যদা আমাদের সঙ্গে রয়েছে। অনিন্দ্যদা, আপনি কি বলবেন, কমপ্লিট করতে দাও। আমি বলছি এই ফলাফলে সরকার তৈরি হবে না, কিন্তু তা সত্ত্বেও মরিয়া তৃণমূল কংগ্রেস যে একটা জায়গাতেও বিরোধী রাখা যাবে না, কোনো বিরোধীদের ভোট করতে দেওয়া যাবে না। আসবো অনিন্দ্যদা, সুপ্রিয় আসুন। প্রত্যেককে সুপ্রভাত জানাই এবং নববর্ষের প্রীতি শুভেচ্ছা প্রণাম জানাচ্ছি আপনার জি চব্বিশ ঘন্টা যারা পরিবার এবং দর্শক এবং যারা আমার কো প্যানেলিস্ট। এবার আমি শুরুতেই আপনাকে বলি বাবুল সুপ্রিয়র একটা মারাত্মক স্টেটমেন্ট দিয়ে। বাবুল সুপ্রিয় বললেন যে এখানে 41.3% ভোট হয়েছে, মানে এখানে রিগিং বা সন্ত্রাস হয়নি। মানে এটা উনি প্রমাণ করে দিলেন, আগেরবার যখন সুব্রত মুখার্জি জিতেছিলেন সেখানে রিগিং সন্ত্রাস হয়েছিল, কারণ সেখানে 45-এর ওপরে 60 বা 62% ভোট হয়েছে। এক, দু নম্বর আমরা দেখেছি, এটা তো বাই ইলেকশন, এটাও তো মাথায় রাখতে হবে। হ্যাঁ, কিন্তু পার্সেন্টেজ তো উনি স্বীকার করে নিয়েছেন, বাই ইলেকশন মানেই যে অনেক অনেক বাই ইলেকশনে আপনি দেখেছেন উপনির্বাচনে যখন উদয়নগো যেতে সেখানে 85% ভোট হয় এবং সেখানে 85% ওপরে ভোট পায় হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, আর আজকে এখানে 41.3%। দুই, তিন নম্বর হচ্ছে দেখুন, আমরা জানি রাজনীতিতে যে রাজনৈতিক দলগুলো প্রার্থী করে, মানুষ ভোট দেয়, কেউ এমএলএ হয় কেউ এমপি হয়, কিন্তু আমরা এখানে অদ্ভুত দেখি যে এখানে মানুষ ভোট দিতে পারে না, এখানে মানুষ ভোট দিলে রাজনৈতিক দল বিরোধী দল যে জিতবে, কিন্তু আমরা দেখি তৃণমূল কংগ্রেসের লোকরা বা প্রার্থীরা তারা যেতে তৃণমূল কংগ্রেস ভোট দেয় বলে। তিন, চার নম্বর আমি আপনাকে বলি, দেখুন মানুষের কাছে যারা দায়বদ্ধ, সেই এমএলএ হোক এমপি হোক, তাদের কিন্তু মানুষের কাছে, সমাজের কাছে, রাজ্যের কাছে, রাষ্ট্রের কাছে দায়বদ্ধতা থাকে, কিন্তু আমরা দেখি নির্বাচনে জেতার পর এই তৃণমূলের প্রার্থীরা যারা এমএলএ বা এমপি হয় তারা গরু চোর কয়লা চোর দর্শকদের কাছে দায়বদ্ধ হয়। এবং সবথেকে যেটা আমার মনে হচ্ছে, এটা আমার মানে আজকে বলতে বাধ্য হচ্ছি, যে একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন না অগ্নিকন্যা, আজকে সেই অগ্নির আগুনে, অগ্নি তাপাদহে আজকে সারা পশ্চিমবাংলা জ্বলছে, কোথাও দর্শন, কোথাও বালি চুরি, কোথাও ময়লা চুরি হচ্ছে। অনেকগুলো অভিযোগ জমা পড়ছে, সুপ্রিয় হাত তুলছে, আমি উত্তর নেব অবশ্যই, তবে তার আগে রাজনৈতিক বিশ্লেষকের বক্তব্যটা নেওয়ার চেষ্টা করব। বিরোধীদের যে একগুচ্ছ অভিযোগ, সত্যি তো তাই, মানে এই দুটো কেন্দ্রের উপর তো সরকার পড়বে গড়বে এরকম কোনো ব্যাপার নেই, তারপরেও আমাদেরকে এই ধরনের উত্তেজনার ছবি কেন দেখতে হচ্ছে, কেন সাংবাদিকদেরও কোথাও বাধা দেওয়া হচ্ছে, এই ছবিগুলো কেন রাজ্যে এরকম ছবি বারবার করে আমরা কেন দেখব? দেবাশিষদা, কি মনে হচ্ছে আপনার? ধন্যবাদ। আমাদের আসলে রাজ্যের রাজনৈতিক সংস্কৃতিটা এরকমই হিংসাত্মক সংস্কৃতি হয়ে গিয়েছে, অর্থাৎ বিরোধীদের স্পেস না দেয়া, এবং সরকার যখন বিপুল ম্যান্ডেটে আসে তার প্রধান কর্তব্য বর্তায় আইন শৃঙ্খলা বজায় রাখা, নারী সুরক্ষা, এবং বিরোধী যে ভয়েসগুলোকে, যেহেতু একটা গণতান্ত্রিক মানে
আমাদের দেশ এবং পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক পরিবেশ সম্পর্কে সারা ভারতবর্ষের একসময় এক্সপেকটেশন ছিল, সেখানে বিরোধীদের স্পেস দেওয়া। এখন বিরোধীদের যখন স্পেস না দেওয়ার চেষ্টা করা হয় এবং মনে করা হয় যে স্পেস দিলে পরবর্তীকালে তারা পরবর্তী নির্বাচনে জয়ী হবে, এই জন্য তাদেরকে আটকে দেওয়ার একটা ব্যাপার থাকে। পাশাপাশি আসানসোলের বিষয়টি জটিল এই কারণে, কারণ আসানসোলে একদিকে কয়লা মাফিয়া, আসানসোলের আইন শৃঙ্খলা, আসানসোলের যে জনজাতিগত যদি ডেমোগ্রাফিক ইয়ে দেখি, বিভিন্ন জনজাতির লোক রয়েছে এবং সেখানে এই তৃণমূল এবং বিজেপির মধ্যে যে ফ্যাকশন, সেখানে কিন্তু অনেক তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছে, বিজেপি থেকে আবার তৃণমূলে এসে, পাশাপাশি সংখ্যালঘু ভোটার আসানসোলে, সেই তারা কতটা এবার কোন দিকে যাবে তার উপরে কিন্তু ডিপেন্ড করছে, তাদের মধ্যে কিন্তু একটা ক্ষোভ সঞ্চার হয়েছে ইতিমধ্যে। পাশাপাশি গত নির্বাচনে কিন্তু পুরো নির্বাচনে অবাধ নির্বাচন হয়নি, সেখানে কিন্তু বাধা পেয়েছে নির্বাচনে প্রার্থীরা। সুতরাং এইটা যেন আসানসোলে একটা ব্যাপার। পাশাপাশি আমি যোগ করবো বাবুল সুপ্রিয়র যে চলে যাওয়া, অর্থাৎ জনগণ কিন্তু ভোটাররা কিন্তু সচেতন, তারা মনে করছেন যে তার দলত্যাগের জন্য আরেকটা নতুন নির্বাচন হচ্ছে এবং পাশাপাশি এতে করে যে ব্যয় তো হচ্ছেই, সময় নষ্ট হচ্ছে, ওই অঞ্চলের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে যে ভোটিং সেন্টার সেগুলো সব বন্ধ এখন দীর্ঘদিন ধরে যেহেতু কেন্দ্রীয় বাহিনী রয়েছে। পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে যে বালিগঞ্জ প্রসঙ্গে, বালিগঞ্জে অবশ্যই প্রয়াত আমাদের মন্ত্রী সুব্রত মুখার্জির প্রয়াণের পরে নির্বাচন হচ্ছে, সেখানে মানুষ মানে দেখুন কলকাতার যে নাগরিকরা আরও সচেতন নাগরিক, তারা কিন্তু বারবার ভোট দানকে তারা মনে করে একটা সময় নষ্ট, ফলে সেখানে কিন্তু মানে ভোটের সেটার প্রভাব ভোট বাক্সে কতটা পড়বে সেদিকে আমাদের নজর থাকবে, কারণ সময়ের সঙ্গে সঙ্গে যে ট্রেন সামনে আসবে সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরব।